রত্নাকর, বাল্মীকি রচিত রাম বুকে নিয়ে ছোটে রত্নাকর, ত্রিশূলে আবদ্ধ ভ্রূণ সর্দার হাসমি বা দাভোলকর। কবি প্রসূন ভৌমিকের নবম কাব্যগ্রন্থ দেশ, সেই দেশ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন আজ আমাদের মধ্যে। আমরা এই অনুষ্ঠানে পেয়েছি অনেক বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক এবং অনেক অকৃত্রিম বন্ধু। বন্ধুও বিশিষ্ট হয়, তাই বিশিষ্ট বন্ধুদেরও পেয়েছি। আমি তাদেরকে বেশি বিলম্ব না করে আমি মঞ্চে আহ্বান করছি, তারা যদি মঞ্চে আসেন তাহলে আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে আমরা শুরু করতে পারি। প্রথমেই আমি, আপনারা সবাই চেনেন আমাদের প্রিয় প্রতুলদা, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, তাঁকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনি মঞ্চে আসুন। আমাদের মধ্যে এসেছেন বিশিষ্ট লেখক, আমরা তাঁকেও সবাই চিনি তাঁর লেখার মাধ্যমে, কারোর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ও আছে। শ্রী প্রচেত গুপ্ত মহাশয়, তাঁকে আমি আহ্বান করছি বিনীতভাবে, আপনি মঞ্চে আসুন। বিশিষ্ট ঔপন্যাসিক এবং বন্ধু শ্রী সুপ্রিয় চৌধুরী মহাশয়, তাঁকে আমি আহ্বান করছি মঞ্চে আসবার জন্যে। বাংলা কবিতার বহুদিন ধরে এক বিশিষ্ট নাম, যার লেখা আমাদেরকে লিখতে অনেকভাবে সাহায্য করেছে, যার পাঠ, যার লেখা পাঠ করে, বিশিষ্ট কবি শ্রী অমিতাভ গুপ্ত মহাশয়কে আমি আহ্বান করছি মঞ্চে আসবার জন্য। আমাদের অকৃত্রিম শুভানুধ্যায়ী, এই সহস্রধারা পত্রিকার সম্পাদক, বন্ধু এবং প্রাবন্ধিক শ্রী শঙ্কর রায় মহাশয়কে আমি আহ্বান করছি, আপনারা মঞ্চে আসুন। যেখান থেকে প্রকাশিত হয়েছে, রাবণ প্রকাশনের প্রকাশক সোমাইয়া আখতার মহাশয়কে আমি আহ্বান করছি মঞ্চে আসবার জন্য। একটা দুটো করে হাঁস চুরি যাচ্ছে রোজ, দেশপ্রেমী দেশদ্রোহী খোঁজে। প্রসূন ভৌমিকের কবিতার যাত্রা শুরু হয়েছিল একটি আগ্নেয়গিরির তথ্যচিত্র কাব্যগ্রন্থের মাধ্যমে, আজ তাঁর নবম কাব্যগ্রন্থ। এ গ্রন্থের ভূমিকাতে বিস্তারিত আমরা জানতে পারি, পাঠক হিসেবে, বন্ধু হিসেবে আমরা ব্যক্তিগতভাবে জানি কি অসম্ভব ক্ষতবিক্ষত একটা মন, যে ক্ষত তৈরি করে সময় এবং সমকাল এবং এক ঘৃণ্য স্বৈরতান্ত্রিক রাজনীতি। সেই রাজনীতির ঘৃণ্যতার বিরুদ্ধে তার প্রতিবাদ, যে প্রতিবাদ কখনো ব্যক্তিগত নয়, এক নৈপক্তিক এবং আন্তর্জাতিক, এবং যেটি যুগে যুগে কালে কালে সত্য। এবং বইটি উৎসর্গ করেছেন তিনি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনকে। আজকের সেই কবি যাকে ঘিরে আমাদের আনন্দ, আমাদের অনুষ্ঠান, যে গ্রন্থটিকে ঘিরে আলাদাভাবে, তাকে আমি আহ্বান করছি, আপনি আসুন। শ্রী প্রসূন ভৌমিক মহাশয়, কবি প্রসূন ভৌমিক মহাশয়, আপনি মঞ্চে আসুন।
মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তারা সবাই মিলে এই বইটি প্রকাশ করবেন, এই প্রকাশ অনুষ্ঠান। এবং এটি এমন একটি ঐতিহাসিক মুহূর্তে এই বইটি প্রকাশ হচ্ছে যে সময়ে সমস্ত পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়ছে এক তীব্র আগ্রাসন, স্বৈরতান্ত্রিক আগ্রাসন। তার বিরুদ্ধে গণ আন্দোলনে আজ সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল। সেই ঐতিহাসিক মুহূর্তে খুবই প্রাসঙ্গিকভাবে এই গ্রন্থটি উদ্বোধন হচ্ছে, যেটি উৎসর্গ করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনকে। দেশ আমার দেশ আজ দয় ভয় বফলা একার মুথান্নস্ব দেশ হিংসার বলি। সেই ক্ষতবিক্ষত প্রচ্ছদ, ক্ষতবিক্ষত মনের কবির সেই পাঠ আমাদেরকে লিপ্ত করবে এই বিশ্বাস। অনেক ধন্যবাদ সবুজ বরণ বসু, আমার অনুজ কবি। 90-এর শেষে লেখালেখি করতে এসেছেন, অত্যন্ত উজ্জ্বল একজন কবি। তিনি মঞ্চ পরিচালনা করছেন, মঞ্চে বসে রয়েছেন যারা আমার আমি বন্ধুদের নিয়ে পরিবারের মতো করে ভাবি, অনেক বৃহত্তর পরিবার। সেই বৃহত্তর পরিবারের বহু আপনজন আমার সঙ্গে একই মঞ্চে রয়েছেন এবং এমন একটা সময়ে রয়েছেন এই মুহূর্তে বাংলা যে দুর্বিষহ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তার চূড়ান্ত একটা কালমিনেশন পয়েন্ট এখন, কিন্তু চলছে দীর্ঘ 4 বছর, 4.5 বছর, 5 বছর ধরে। এই সময়ে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আমি যেমন রাস্তায় ছিলাম, তেমনি লেখক ধর্মের জায়গা থেকে আমার নিজস্ব সময়ে যখনই পেরেছি শব্দ অক্ষর নিয়ে নিজেকেই লিখতে লিখতে গেছি, সময়টাকে লিখতে লিখতে গেছি, যাওয়ার চেষ্টা করেছি। আমি একটা ভূমিকাটা পাঠ করছি, হয়তো কিছুটা আন্দাজ পাওয়া যাবে। যে দুঃসহ বিভৎসতার মধ্যে আমার দেশ চলছে তার অভিঘাত সকলের মতো আমার জীবনেও পড়েছে, আর কবিতা লিখতে গিয়ে স্বাভাবিকভাবেই সেই সমকাল, সেই কুটিলতা, ঘৃণা, হিংসা, প্রতর্কগুলি ঢুকে পড়েছে লেখার মধ্যে। দোয়াতে বিশ্বের কালি, লিখতে লিখতে পুড়ে গেছে অক্ষর, শব্দ, বাক্যমালা, পুড়তে পুড়তে গেছি আমিও। প্রতিটি লেখা রচিত হবার পর আমাকে তাই নিজের ও শব্দগুলির শুশ্রূষা করতে হয়েছে, নিজেকে ড্রেসিং করেছি, আর লেখাগুলি সারা রাত ভিজিয়ে রেখেছি গানের আরকে। সকালে শুকুতে দিয়েছি রাধা তিলক ধানের খেতে, তবু সব পোড়া দাগ মোছানো যায়নি। এই বইয়ের মধ্যে সংযুক্ত হয়েছে শিমুর, নন্দীগ্রাম এবং লালগড় পর্বের 3টি পুস্তিকা যা প্রায় একই ধারায় লেখা। মহাকালের গর্ভে সমস্ত বই, সমস্ত মানে কৃতি যা আমরা সারা জীবন করি সেগুলো যায়, কিন্তু আজকের এই বই সমকালে প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে রাস্তায় যা আন্দোলন করেছি তারই স্বাক্ষর বহন করতে করতে গেছে আর কি, আমার দিনলিপির মতোই। তবে সম্পূর্ণ যে রাজনৈতিক বলতে পারবো তাও নয়, হয়তো পরবর্তী সময়ের কেউ একই রকম একখানা অবস্থার মধ্যে পড়তে পারেন অনেক পরে, সেটাও হতে পারে, আমি জানি না। আমি সামান্য দু একটা কথা যদি কেউ একটু একটু করে বলেন আমার ভালো লাগবে। অমিতাভদা যদি একটু বলেন, অমিতাভদা খুব গভীরভাবে, হ্যাঁ কবিতা পড়বো, দু একটা পড়বো, সময় নেই, একটু যদি পড়ায় জানি না কতটা। এখন ওই 38 বাজে, মানে বলতে তো ইচ্ছে করে আসলে, প্রসূনের কবিতা আমাকে সবসময় খুব আকর্ষণ করে। এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন, শঙ্কর তো জানেনই, আজ বলে নয় অনেক দিন ধরে, অনেক বছর ধরে
তো প্রসূনের কবিতা প্রথম থেকে একটা বিষয় খুবই আকর্ষক, সেটা মনে হয় যে কবিদের মধ্যে অনুপস্থিত থাকলে আর কবিতা লেখা হয় না বা কোনো শিল্পই রচনা করা সম্ভব হয় না, কোনো সৃষ্টি হয় না, সেটাকে এক কথায় বলা হয় সৃজনের অনিশ্চয়তা। মানে কিভাবে বলি কথাটা, দেখুন আজকে যদি আমরা এরকমভাবে ভাবি যে প্রসূনের কবিতার আয়তক্ষেত্রে, এই বইটির ক্ষেত্রে বলছি, দেশ কাব্যগ্রন্থের ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা বা সামাজিক রাজনৈতিক সচেতনতা প্রখরতর হয়ে উঠেছে, তাহলে কথাটা বোধ হয় সম্পূর্ণ বলা হবে না। বলা যেতে পারে একটি বিস্তৃত পরিসরে সেটা স্পন্দিত হয়ে উঠল রাজনৈতিক সামাজিক অভিঘাতে। এইভাবে একজন কবি কিন্তু বারবার বিভিন্ন অভিঘাতে স্পন্দিত হয়ে ওঠেন। আজকের এই মুহূর্তে আমাদের দেশের যা পরিস্থিতি, যে পরিস্থিতি হয়তো এই মুহূর্তে আগেও কিছুদিন ধরে চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বা সুকান্ত বা নজরুল যে উচ্চারণ করতেন সেটা তো তারা সবসময় যে করতেন তা কিন্তু নয়। আমি কি বোঝাতে পারছি আমার কথাটা? নজরুল ইসলাম বিদায় হেমর বাটায়ন পথে গোবাক তরুর শাড়ি, এটা লিখেছেন একটি অভিঘাত থেকে, আর একটা অভিঘাত থেকে তিনি লিখছেন পরোয়া করি না বাঁচি বানা বাঁচি যুগের যুগ কেটে গেলে ইত্যাদি। তো সেইভাবেই রবীন্দ্রনাথ আজকে থাকলে নিশ্চয়ই অন্যভাবে হয়তো বলতেন যে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশিছ ভালো। আমরা জানি এই হিংস্রতার সত্যি কোনো ক্ষমা করা যায় না, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে অর্পণ করেছ, প্রত্যেকের তরে দিয়েছ শাসনভার। আমরা এই হিংস্রতাকে, এই মৌলবাদী হিংস্রতাকে ক্ষমা করতে পারি না। কবি প্রসূন ভৌমিকেও পারেননি, তাই তার দেশ কাব্যগ্রন্থটি উঠে এসেছে। এই সৃজনের অনিশ্চয়তা থেকে একজন কবি যখন পূর্ববর্তী কাব্যগ্রন্থে একেবারে লিরিক্যাল প্রেমের কবিতা লিখেছেন, সেই কবিতাও একই রকম মান্যতা পায়, সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন প্রয়াস নয়। তার সেই প্রেমিক হৃদয় আছে বলে আজকে তিনি দেশ লিখতে পারছেন। প্রসঙ্গত এই শব্দটির প্রয়োগ অপরূপ হয়েছে। আপনারা যদি, আমার মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে দ্রোহ শব্দটির মূলেও রয়েছে এই দেশ, এবং দ্রোহ থেকে আবার আমরা পাচ্ছি বিদ্রোহ শব্দটিকে। বিদ্রোহ আর বিপ্লব অবশ্য এক নয়, কিন্তু বিপ্লবের একটি স্তরে বিদ্রোহের প্রয়োজন হয়। অপেক্ষা করি আমরা কবে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করব। নমস্কার। প্রচেতদা বেরিয়ে যাবে আরেকটা অনুষ্ঠান। সেটা হচ্ছে যে লেখায়, কবিতায়, গদ্যে, গানে, আঁকায় সমাজের চারপাশটাকে বুঝে ভেবে অন্যায়টার প্রতিবাদ করে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে, অথচ সেই লেখা, আঁকা, গান গাওয়া, ছবি আঁকা, যাই হোক, সেটাকে তার শিল্পের সমস্ত উপকরণ তার মধ্যে থাকবে, খুব কঠিন কাজ। প্রসূন ভৌমিক চিরকালই এই কঠিন কাজটা অনেকখানি পার হয়ে উঠতে গেছেন, হয় সেটা স্লোগানে চলে যায়, নয় সেটা ম্যানম্যানে হয়ে যায়, কিন্তু প্রসূন কখনোই কবিতায় তার চারপাশকে, চারপাশের অন্যায়কে, শোষণকে, যা তার বলার কথা তাকে সে অস্বীকার করেনি, করেও
কাব্যের যে মাধুর্য, কাব্যের যে সুষমা, সেটাকে সে বজায় রেখেছে। এই বইটা সম্পর্কে আমার একটাই ব্যক্তিগত ভালো লাগা আছে, এই বইটি শুরুর আগে থেকে ওর সঙ্গে আমি আলোচনা করেছি, বই করছো কিনা, বই কীভাবে করছো, কোন কবিতা জুটছে, কোন অংশে জুটছে, সব বলেছে। আমি মন থেকে চাই প্রসূন ভৌমিকের এই দেশ মানুষ পড়ুক, সমাদৃত হোক, এটুকুই শুভেচ্ছা। খুব ভালো লাগলো, আমার একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি, আপনারা কিছু সময় থেকে প্রেম চেতনা থেকে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে কবিতা লেখার প্রবণতা, এটা আমরা কম বেশি সবাই জানি। প্রসূনকেও আমি যখন কিশোর ছেলে তখন থেকে জানি, সেভাবেই একদিন প্রসূন কবিতার মাঠে এসে গড়েছিল। কিন্তু জীবনের এই যে এত বড় বিশাল ক্ষেত্র, ছোট জীবন থেকে বড় জীবনে চলে আসা, মানে এমনও হয় যখন সার্থকে বলতে হয় যে সময় আসে যখন লেখক কলম ফেলে অস্ত্র তুলে নেয়। এখন এই কথাটা আমাদের বাংলা কবিতার ক্ষেত্রে গদ্যেও বটে, আমরা দেখে এসেছি আমাদের দেশে যখনই একটা দুর্বিনীত পরিস্থিতি যখন আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় ঠেলে দিয়েছে, ইতিহাসের এই স্প্যানটা যখন বড় হচ্ছে আবার কখনো ছোট হয়, আমাদের সাহিত্যে কিন্তু তার প্রতিফলন আমরা তখন স্পষ্ট দেখতে পেয়েছি যুগে যুগে, যে তখনই সেই সমস্ত কবিদের আত্মপ্রকাশ ঘটেছে যাদের আমাদের খুব গাল ভরা পরিভাষায় বলতে ইচ্ছে করে জাতীয় কবি। যে যে ধরনের চিহ্নগুলো এই সমস্ত সাহিত্যের ভেতর আমরা পাই বলে তাদের ন্যাশনাল পোয়েট বলতে আমাদের মন চায়। আশ্চর্য হয়ে আমরা দেখেছি আমাদের বিগত যে ইতিহাসের ভেতর দিয়ে আমাদের এই বাংলা রক্তাক্ত হয়েছে, আমাদের এই বাংলা যেভাবে হিংসায়, কুটিলতায়, ঘৃণায়, ভেদাভেদ বোধ, এই সমস্ত অসুখ বিসুখ, মহামারীর পর্যায়ে আসত যে অবস্থাটা এসছে, আপনারা সকলেই টান টান ওয়াকিবহল হয়েছেন, একেবারে এক্ষুনি আমাদের কাছে টাটকা সেরকম রক্তাক্ত স্মৃতির মতো জল জল করছে এই মুহূর্তে বাংলা। কিন্তু যখন আমরা অন্য কোনো লেখক কবিদেরকে লক্ষ্য করি তখন কিন্তু দেখতে পাই না তাদের ভেতর দিয়ে ধারাবাহিকভাবে এরকম কোনো প্রতিফলন তাদের সাহিত্যের ভেতর দিয়ে, শিল্পের ভাষার মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়ে এসেছে ধারাবাহিকভাবে, এটা আমরা দেখতে পাই না। যেমন দেশভাগ যা আমাদের বুকে ছুরির মতো বিঁধে আছে বাংলা সাহিত্যে, খুবই দুর্ভাগ্যের কথা, খুবই কম তার উল্লেখ আছে, খুবই কম। আজ কিন্তু তা নয়, আমাদের অনেক ইতিহাস আছে, যে ইতিহাসের সূত্র ধরে আমি মনে করি প্রসূন ভৌমিক বিশেষ করে আজ যে বই এখানে আনুষ্ঠানিক উদ্বোধন হলো দেশ, এই বই যদি প্রকৃত পাঠ করেন তাহলে আপনারা একটা জিনিস দেখবেন, একদিকে যেমন তার এই সমস্ত ক্রূরতার বিরুদ্ধে জিহাদ, আরেকদিকে দেখবেন কত মমতায় সে বলে ওঠে যে গিরিরাজ থেকে কন্যাকুমারীর মন তুমি বোঝো, এই কবি সেই কবি যিনি বলেন এদেশের রাষ্ট্রভাষা ভালোবাসা পোহালে সরবরি। কবিতাগুলো আপনারা পড়বেন এটাই অনুরোধ করছি, নমস্কার। প্রসূনের সঙ্গে আমার আলাপ হচ্ছে সেটা বলে ১৯৯২, বাবরি মসজিদ হয়ে গেছে, দাঙ্গা হয়ে গেছে, বন্দি মুক্তির আন্দোলন চলছে, রাজনৈতিক বন্দি মুক্তিদের, সেই সময় একটা রোগা পাতলা চেহারার ছেলে, সে বোম্বের দাঙ্গার এক কুখ্যাত রাজনৈতিক সুপ্রিমোর ছবি দিয়ে তার বিজলপুর ছোট স্টলের সিঁড়ি বানাচ্ছে প্রসূন ভৌমিক। প্রসূন ভৌমিকের এই ধারাবাহিকতা পরে সেই সময় থেকে আজ অব্দি সিঙ্গুর নন্দীগ্রামে প্রসূনের সঙ্গে আলাপ আরো মালাপ পরিচয়, সেটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতন আর কি, পরিবর্ধিত পরিবারের মতন প্রসূনের সঙ্গে সম্পর্কটা হয়ে উঠেছে। এবং প্রসূনের প্রতিবাদ তার এই ধারাটা, যে ধারায় মানে সে সেটা সে আজও জারি রেখেছে এবং জারি রেখেছে, এবং একটি বই এরকম বই তার আগেও বেরিয়েছে ছোট, আজকে যে বইটি প্রকাশ করছে সেটা এমন একটি সময়ে যখন সারা দেশ জুড়ে
তোজো, ফ্র্যাঙ্কো, হিটলার, মুসোলিনিদের ভাই ভাতিজাদের রাজত্ব চলছে এই দেশে, তাদের বিষদাঁত আপনার আমার মুখের দাঁতে চেপে বসেছে, আমাদের ঘাড়ে চেপে বসছে, তাদের বিষদাঁত ফোটাচ্ছে, তাদের সেই নিঃশ্বাস পড়ছে আমাদের ঘাড়ে, তাদের সেই দাঁত ভাঙতে হবে, তাদের সেই নিঃশ্বাস বন্ধ করে দিতে হবে, চেপে সেই নিঃশ্বাস চেপে মারার একটা পাথরের টুকরো, নিঃশ্বাসটাকে চেপে ধরার একটা বালিশ হিসেবে আজকে আমি এই দেশ পড়তে মানে বইটিকে মনে করছি। এটা সেই বালিশের কাজ করুক যা ওর ওই বিষ দাঁতের এবং বিষ নিঃশ্বাসের নাকটা চেপে ধরবে। আর কিছু বলার নেই, সারা মানে আর এমন একটি সময়, স্মৃতি বয়স বাড়ছে, বিভ্রম কি, আজকে রাস্তায় দেখলাম সেনাবাহিনীর গাড়ির কিছু বেশি ভিড়, শুনছি নাকি কিছু কিছু সংস্থাকে ঘিরছে তারা, তারা কি চিলি বানাতে চায় দেশটাকে? আগাস্টো পিনোচেদের ভবিষ্যৎবাণী কি আমরা এখানেও শুনতে পাচ্ছি? জানি না, তবে লড়াইটা চলবে, লড়াইটা থামবে না। পিনোচেটরা দাঁত বের করলে হাজারটা অ্যালেন্দে এখানে আসবে, প্রতিরোধে আসবে, সমস্যা নেই, লড়াইটা জারি থাকুক, লড়াই চলুক। প্রসূনকে ধন্যবাদ বইটির জন্য। সময় কম, কয়েকটি কবিতা পড়ছি। রত্নাকর। বাল্মীকি রচিত রাম বুকে নিয়ে ছোটে রত্নাকর, ত্রিশূলে আবদ্ধ ভ্রূণ সর্দার হাসমি বা দাভলকর। ডাকাতেরও দেবী কালী বাংলায় আছিল রঘুবীর, আধিপত্যে হিন্দুস্তান প্রস্তাবনা হোলি দিওয়ালির। বিজয়া দশেরা করবে, গণপতি গণেশ উল্টাবে, গুপ্ত ঘরে অস্ত্রাগার অন্যথায় আগুন জ্বালাবে। পদ্মবনে মধু নেই, গাইতে গাইতে যায় সুখসারি, অন্তরের মৌলভূমি চাষ করছে ভোটের পূজারি। যে অনন্ত বিনা বাজে অন্ধকারে তার দেহে ক্ষত, রক্ত চুঁয়ে পড়ে তার পথপার্শ্বে লাশ শত শত, আঘাত পেয়ে যে শ্লোক উৎপন্ন করেন সরস্বতী, তাতে ভীত হতে দেখে প্রীত চণ্ডীদাস বিদ্যাপতি। সরিষা ফুলের রেণু শুশ্রূষায় পত্র করি আমি, কবন্ধে পুঁতেছি বীজ পুনর্জন্মে আগাম প্রণামী। চশমা। শাসকই এজেন্ট রাখে শাসকের বিরুদ্ধে বলার, মত প্রকাশের ছলে দাবি করে যুদ্ধের প্রস্তুতি। দেশপ্রেমে অন্ধ হয়ে আগু পিছু ভাবে না মানুষ, নিজেরই পকেট কাটতে সিঙা ফুকে যায় প্রতিবাদে। রাষ্ট্র জনতাকে করে আত্মঘাতী যুদ্ধের দালাল, রণভেরি বেজে উঠলে সহজেই সম্মতি আদায়। পেনশন ভোগীর অর্থ স্বেচ্ছায় করেছে অঙ্গীকার, পকেট ভরেছে কার অস্ত্র কেনা বেচার সুবাদে? যে তুমি আমাকে আজ দেশপ্রেম শিক্ষা দিতে চাও, বিনীত মস্তকে বলি নেতাজির রক্ত দেহে নিয়ে জেনেছি বিশ্বাসঘাত, ফাঁদে আর পা দেব না যেন, তাই হুকু সত্য হয়ে আছে তোমাদের কাছে থাক। আমরা তার চশমা চোখে কার্য ও কারণ বুঝে যাই, কর্পোরেট যুদ্ধক্ষেত্রে রাফায়েল স্কাট টোমাহাক। বসুন্ধরা। গানে গানে কেঁদে মরছে হল ভর্তি শ্রোতা ও গায়ক, গালিবের কবরস্থানে অশ্রু মোছে এক বিরহিণী, বৃন্দাবনে পদাবলী একা তার মাধুরী ফোঁপায়, কাঁদছ কেন ওড়াও রমণী দূরে পাহাড়ের নিচে, রক্তে ভেজা শস্য খেতে কাঁদছে মৃত কৃষকের বউ, ধনধান্য পুষ্প ভরা বসুন্ধরা কাঁদছ কেন মা গো? তোমাকে খুঁজে খুঁজে ডাকে সব জননী পাখিরা, কলমে কালি হয়ে ছাপা হয়ে গ্রন্থ হয়ে আছো, গুপ্ত সাধনার পুঁথি ধরে রাখে সমগ্র তোমার, তোমার মোমের আলো খামে করে পাঠিয়েছে কেউ, তোমার নিহিত অগ্নি লাভা হয়ে চড়েছে পাহাড়, তোমার গোপন অশ্রু সমুদ্রে ঢেউয়ের পর।
করে ঢেউ, অবরুদ্ধ সঙ্গীতের কালাপানি স্বরলিপি জাগো, দমবন্ধ ঘরে হাওয়া বাতাসের জানলা খুলে যায়। শেষ কবিতা পোহালে সরপুরি। জাতীয় পতাকা কাঁধে দেশপ্রেম শেখাচ্ছে বণিক, সম্পদ লুণ্ঠনে দেশ এক জাতি হলেই সুবিধা, কখনো লড়িয়ে দেয় জাতি ধর্মে বিভেদে মুনাফা, সিংহাসনে হে রাজন রাজভাষা করে জয়ধ্বনি, এ প্রান্তে নদীর বাঁধ অন্য প্রান্তে বন্যা ভেসে যায়, মসনদে আসীন সিন্ধু নদের ইজারা ভোগ করো সুলতান বা মহারাজ, ভাইসরয় অথবা প্রধান, তুমি শুধু খাজনা চাও, সব রাজ্য তোমার কলোনি। গিরিরাজ থেকে কন্যাকুমারীর মন তুমি বোঝো, বোঝো কি মৃত্তিকা কোন মন্ত্রে হয় গর্ভবতী ধান, পূর্ব উপকূলে আছি চৈতন্যে লালন রাত জাগে, নতুন পথের খোঁজে কবি লেখে উদ্বোধনী গান, একাশে গানের তরি পৌঁছে যায় সমস্ত বন্দরে, এদেশের রাষ্ট্রভাষা ভালোবাসা পোহালে সর্বরী। ধন্যবাদ। হেডমাস্টার মশাইয়ের কাছে একটা পরীক্ষার খাতা নিয়ে একজন পরীক্ষক এসেছেন। সেনাবাহিনী এইসব নিয়ে কোনো একটা প্রবন্ধ ছিল ছাত্রটি, সেই প্রবন্ধটি লিখেছে। তো পরীক্ষক সেটা কাটছেন, এখানে ওখানে বানান ভুল ইত্যাদি ইত্যাদি লাউ দাগ দিয়েছে। তারপরে একটা ব্যাপারে লাল দাগটা দিতে গিয়ে কিরকম কেন থমকে গেলে, যে কি ব্যাপার এটা কি কাটব বলে উনি হেডমাস্টারের কাছে গেলেন। গিয়ে বললেন, স্যার এটা কি কাটা ঠিক হবে, কারণ এক একটা বানান ভুলের জন্য নম্বর কাটা যায়। তখন এখানে কি হয়েছে, লেখা আছে সেনাবাহিনীরা দেশের জন্য যুদ্ধ করে, দেশ বানান দিকে যে দয় বয়ে একার মূর্ধন্য। তো ওটা কাটতে গিয়ে সে শিক্ষক মহাশয়ের খুব যে এত সত্যি কথা লিখেছে, সত্যিই তো সবাই তো দেশের জন্যই যুদ্ধ করে, এই যে দেশপ্রেম আর তার সঙ্গে একটা অদ্ভুত রকমের অপ্রেম, এই ব্যাপারটা আমাদের চোখের সামনে সবসময় ভেসে উঠছে। আমাদের সমস্ত সৃষ্টির উৎস হচ্ছে প্রেম, আমাদের আমাদের যে নিজেদের সৃষ্টি হয়েছে তাও আমরা প্রেম থেকেই হয়েছে, এবং তারই সঙ্গে তার বিরুদ্ধ শক্তিটা আছে, তার নাম অপ্রেম, এবং অপ্রেমেরই আরেক নাম দেশ, যা নিয়ে এই বইয়ের যে প্রথম কাব্যগ্রন্থটা হচ্ছে দেশ, তারপরে আরও কিছু কাব্যগ্রন্থের সংকলন এটি, আমি সমস্ত কিছু পড়িনি। এখন ব্যাপারটা এরকমই হয় যে একজন কবি যায়, যে তাকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, তারপরে কি তাকে কি জানা হয়ে গেল, জানা হয় না। আমি দেখলাম যে একটি ছেলে একটা কবি সম্মেলনে অসাধারণ কবিতা বলল, তারপরে তাকেই দেখে একদিন আমারই পাশে একটা রব ধরে এরম করে দাঁড়িয়ে আছে, সেই সাধারণ সাধারণ মানুষের মতন ওই ইমেলটা যে এরকম কবিতা লিখতে পারে কেউ মনেও করবে না, একটা সাম্বাজার বলে একটা টিকিট কাটলো দেখে বোঝা যায়। সুতরাং ওই কবির সঙ্গে যদি আমি কথা বলেও থাকি,
তাহলে আমি কবিকে চিনি, এই কথা বলার মতো স্পর্ধা আমার হয়। প্রসূনকে চিনি বললেই যে আমি সবাই চিনে গেলাম সেটা নয়, কারণ এই যে কিছুক্ষণ আগে একটা ম্যাগাজিন পড়ছিলাম, তাতে জয় গোস্বামী বলতে যে ওই কবিতাগুলো বা এক একটা জীবন্ত মানুষ, কারণ এর মধ্যে লেখকের মন থাকে। এই যে এই যে এই যে একটা বাঁধানো কথা পেস্টবোর্ডে বাঁধানো, এর মধ্যে এগুলোর মধ্যে জীবন আছে, জীবন আছে এবং তার মধ্যে লেখকের মন আছে। লেখকের মনের যে ভেতরকার তোলপাড়, ভেতরকার বদল, সেগুলো সব কিছুই আছে, দ্বন্দ্ব আছে, একই সঙ্গে দু রকমের কথা আছে, সেগুলো একসঙ্গে মিশছে ক্রস কারেন্টের মতন, সেগুলো আছে। তো এই বই একটা কবিকে মানে এমনি তার সঙ্গে কথা বলা, উঠা বসা আর তার কবিতা পড়া এক নয়। যে অমিতাভ, অমিতাভর সঙ্গে তো দেখা হলে এই কথা কথা হয়, কিন্তু ও একটা বই দিয়েছিল তখন সেই কবিতা পড়ে এই অমিতাভকে তো আমি চিনতাম না। এটাই হয় আসলে কাব্যগ্রন্থগুলো এরকমই, যে কবিকে চেনেন তার কাব্য কবিতা পড়লে বুঝতে পারবেন যে এই কবিটা আপনি চিনতেন না। প্রত্যেকটি কবিতায় তাকে নতুন করে চিনছেন, নতুন করে চিনছেন, শুধু যে তাই নয় হয়তো নিজেকেও নতুন করে চিনছেন। এই যে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় কবিতা পড়লে, কবিতা শুধু নয় যে কোনো রকমের লেখা পড়লে, কারো লেখা পড়লে সে তার একটা আলাদা সত্তা অনুভব করা যায়। এই জন্যে মানে কবিতা কোনো একটা বইয়ের প্রকাশ একেবারে একটা জন্মক্ষণের মতন, একটা একটা কিছু জন্মালো। আগেকার দিনে জন্মালে সে মায়েরা শঙ্করধ্বনি করতেন, তা সেই শঙ্করধ্বনি উঠে গেছে, এখন আমরা এরকম করে এক জায়গায় একটু জড়ো হই, কেউ উলুধ্বনি দেয় না বটে, কিন্তু একটা একটা শিশু জন্মালো, এরকম একটা ব্যাপার। এরকম একটা জন্মক্ষণে আমি যে থাকতে পারলাম, এটা একটা মানে তার একটা আলাদা মূল্য আছে বই কি। আমি যতই কথা বলি কেউ কথাগুলো শোনে না। আপনার কথা দু ঘন্টা ধরে শোনা যাচ্ছে। না না এই এই গান গাইতে এই দেশ নিয়ে ভাবতে ভাবতে যে কবিতাটা মনে পড়ল সেটা হচ্ছে পল রবসনের প্রতি উদ্দেশ্যে লেখা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা। সেটা আমি সুর করবার সময় সুরের মধ্যে ওল্ডম্যান রিভারের ছাপটা রেখেছি, যাতে করে পল রবসনকে চেনা যায়। পল রবসনকে চেনার সবচেয়ে বড় ভালো উপায় হচ্ছে ওল্ডম্যান রিভার, ওই ওই স্মৃতিটা। একটা স্মৃতি থেকেই তো যে কোনো সৃষ্টি হচ্ছে স্মৃতির অনুসৃজন, স্মৃতিকে ঘিরে। এই রবসন বলতেই ওল্ডম্যান রিভার পড়বে এবং বীরেন্দ্রের কথার মধ্যেই এই প্রেম আর অপ্রেম, অপ্রেম শব্দটা এরকম করে ব্যবহার করতে আমি খুব একটা শুনিনি এই বীরেন্দ্রের এই কবিতাটার মধ্যে যেভাবে পেয়েছে। তুমি পৃথিবীর কালো মানুষের গান রবসন, তুমি পৃথিবীর কালো মানুষের গান রবসন, অপমানিতে চোখের জলকে লাবণ্য করো তোমার প্রেমে, আর প্রতিবাদ করো অপ্রেমে অশুচি স্পর্ধায়। তুমি পৃথিবীর কালো মানুষের গান রবসন,
অপমানিতে চোখের জলকে লবণ্য করো তোমার প্রেমে আর প্রতিবাদ করো অপ্রেমে অসুচি স্পর্ধায়। তুমি পৃথিবীর বিষণ্ণ মানুষের গান, তুমি পৃথিবীর কালো মানুষের গান রূপসন, তুমি পৃথিবীর কালো মানুষের গান রূপসন। অপমানিতের চোখের জলকে লাবণ্য করো তোমার প্রেমে আর প্রতিবাদ করো অপ্রেমের অশুচি স্পর্ধার। এই অপ্রেমের অশুচি স্পর্ধা আমরা এখন দেখছি এই দেশের দেশে দয় ভয় একার মূর্ধন্য স্বয় একার দেশের অশুচি স্পর্ধা আমরা দেখছি চারপাশে। তার এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে এই স্মৃতি থেকে আবার হয়তো অনেক সৃজন অনুসৃজন হবে, আবার কিছু কবিতা আসবে, আবার কিছু কাজও আসবে। শুধু কবিতা কবিতাই তো আসে না, আসে কিছু কাজ, কাজ কিছু অ্যাক্টিভিজম, কিছু অ্যাকশন, সেগুলো আসবে। সেই অপ্রেমের অশুচি স্পর্ধার প্রতি প্রতিবাদ আসবে এবং আসছে। রইল বলে রাখছ রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার কানা টানি চলবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি চলবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, যা খুশি তাই করতে পারো। যা খুশি তাই করতে পারো, কায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে তিনি যাশন সেটাই সমে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি চলবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে, অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে। ভাবছো হবে তুমি যাচ জগৎটাতে তুমি নাচাও, ভাবছো হবে তুমি যাচাও জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি চলবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে, অনেক তোমার টাকা করি, অনেক দড়া
অনেক দৌড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভামে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি চলবে না ভাই রবার যেটা সেটাও রবে রইল বলে রাখলে কারে একদম সঠিক সুদ বেঁধে দিলেন। আমি একই সঙ্গে একটা বিশেষ ঘোষণাও করতে চাই সমস্ত মিডিয়ার কাছে এবং আমাদের মঞ্চে এবং এখানে যারা রয়েছেন সে সমস্ত বন্ধুদের কাছে, এই মুহূর্তে বাংলা আক্রান্ত, চিরকালই বাংলাকে দুই বাংলাকে বাংলাকে ভাগ করা হয়েছে। বাংলার আমার সে লেখার মধ্যে রয়েছে মেকলে র্যাডক্লিফের কাটা তার পড়েছে বাংলার মধ্যে দিয়ে, সে রক্তদাগ এখন আমাদের প্রত্যেকের অঙ্গে রয়েছে। কিন্তু এই যে আজকের দিনে যে বাংলা যেভাবে আক্রান্ত হয়েছে সেরকম ঘটনা মানে গত স্বাধীনতার পরে এইভাবে আর হয়নি। আমি জানি না কতক্ষণের মধ্যে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করবে বা অন্য কিছু করবে। সেনাবাহিনীর ধূপধাপ আওয়াজ পাওয়া যাচ্ছে শহরের এবং রাজ্যের নানান প্রান্ত থেকে। আমরা যারা কবিতা লিখছি এবং মানে একই সঙ্গে অ্যাক্টিভিজমের মধ্যে রয়েছি, আমরা সবাই আগামীকাল বিকেলের দিকে আমরা জড়ো হব একাডেমি, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সামনে, সমস্ত লেখক কবি সাহিত্যিক ঔপন্যাসিক এবং পাঠকদেরও অনুরোধ, আপনারা আগামীকাল একাডেমি অফ আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সামনে সন্ধ্যের দিকে, আমরা একটা সময় বলে দেবো ফেসবুক থেকে বা নানানভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, আমরা সেখানে জড়ো হব। জড়ো হয়ে আমরা আমাদের যে মিছিল বা কিছু করে আজকের বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বসে আছেন প্রহরার জায়গা থেকে যে প্রতিরোধ তিনি দিচ্ছেন, সেই ধর্মতলার মঞ্চে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা যে সঙ্গে আছি, একসঙ্গে আছি আমরা, যে গোটা বাংলা এক আছি, শুধু বাংলার সরকার রাস্তায় বসে নেই, বাংলার শাসক দল রাস্তায় বসে নেই, বাংলার সমস্ত মানুষ এক হয়ে সেখানে যাওয়ার আহ্বান জানাবো এবং একসঙ্গে যাব। আপনারা এই তথ্যটিও যদি একটু সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারিত করেন আমাদের পক্ষে ভালো হবে। ধন্যবাদ। এটা রাবণ প্রকাশ, সেগুলো কিন্তু এখন
আর